2003 সালে আটকামা মরুভূমির একটি নির্জন চিলিয়ান শহরে একটি ছোট 6 ইঞ্চির কঙ্কাল পাওয়া যায়। এই কঙ্কালটির গঠন ও আকৃতি এতই অদ্ভুত যে সবাই প্রথমে মনে করেছিলেন যে এটি কোনো এলিয়েনের কঙ্কাল। কিন্তু তারপর সায়েন্টিস্টরা অনেক রিসার্চ করার পর জানতে পারে যে এটি কোনো মানুষের কঙ্কাল। কিন্তু এখানে প্রশ্ন ওঠে যে এত ছোট 6 ইঞ্চির কঙ্কাল মানুষের কী করে হয়।